প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের আর প্রধান শিক্ষক দুটো আসলে একই টাইপেরই কোশ্চেন। আমরা ধারাবাহিকভাবে আজকে পার্ট থ্রির ভিডিওটা করছি। তো আমরা প্রতিটা পার্টে তিনটা করে অঙ্ক নিয়েছিলাম, এর আগেও তোমরা দেখেছো। তো আমরা থার্ড পার্টের আজকে ভিডিওটা করতে চাই। তো এখানে যেটা ছিল প্রথম অঙ্কটা, এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। তো এটা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে র্যান্ডাম এটা আসেই। তো এটা ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা যারা জানো না তারা তুলে নাও। যে সূত্রটা হলো এরকম, যে প্রথম পদ, পদ বা সংখ্যা একই, প্রথম পদ যোগ শেষ পদ, আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে গুণন পদ সংখ্যা, মানে কয়টি পদ আছে, আর পুরোটার নিচে বাই টু। এটাই হলো সমষ্টি নির্ণয়ের সূত্র। সো আমরা এখানে যদি দেখি, এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যোগফল চেয়েছে। তো এই সূত্র আমরা বসিয়ে দিই, এক হলো এখানে আমার প্রথম পদ, আর শেষ পদ হলো নিরানব্বই, নিরানব্বই, আর গুণন পদ সংখ্যা তাহলে নিরানব্বইটা মোট, নিরানব্বই বাই টু। বাস এখন শুধু ক্যালকুলেশন, নিরানব্বই এর আগে একশো, তাহলে একশো গুণন নিরানব্বই বাই টু, এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি পঞ্চাশ বাদ যায়, পঞ্চাশ আর নিরানব্বই যদি গুণ করি তাহলে লাস্টে একটা শূন্য বসিয়ে দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে হয়ে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার, পাঁচ নং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ, অর্থাৎ চার হাজার নয়শো পঞ্চাশ। তো এই ঘ নম্বরে অপশনে ছিল চার হাজার নয়শো পঞ্চাশ। এবার আমরা দুই নম্বর অঙ্কটায় চলে যাই। তো এটা একটা মান নির্ণয়ের বীজগণিতের অঙ্ক, যেটা আসলে ফাইভ পাওয়ার দেওয়া হয়েছিল। তো ফাইভ পাওয়ারের একটা সূত্র আছে, এটা আসলে সূত্রটা মাথায় রাখাটাই আমি মনে করি বেস্ট। সেটা হলো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। তোমরা সূত্রটা লিখে নাও, যে এটা প্রথমে একটা এরকম হয় কিউবের, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, আরেকটা হয় এরকমই স্কোয়ারের গুণন আকারে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর মাঝখানে একটা মাইনাস দিয়ে এখানে হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা আসলে সূত্র এই কারণে যে এটা যদি আমরা এই দুটো গুণন করে ফেলি, হ্যাঁ, আর তার সাথে এই মাইনাস দিয়ে যদি এই ব্র্যাকেটটা তুলে দিই সাইন চেঞ্জ করে, তাহলে সব কাটাকাটি যেয়ে কিন্তু এটাই আসে। তো যাই হোক, এটা আর দেখাচ্ছি না, কিন্তু সূত্র অনুযায়ী মনে রাখাটাই বেস্ট হবে যে ফাইভ পাওয়ারের সূত্র হলো ভগ্নাংশের ক্ষেত্রে এইটা। তো এখানে আমরা যেটা করব, যে আমরা মশলাপাতিগুলো রেডি করবো, এই তিনটে মশলা, সেক্ষেত্রে একটা মশলা রেডি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এই মানটা আমরা রেডি করব, আর কিউবের এই মানটা রেডি করব, তাহলেই হয়ে যাবে। তো এই যে মানটা দেয়া আছে, এই মানটা নিয়ে আমরা দেয়া আছে, প্রথমে উভয় পাশে বর্গ করলে আমরা এই মানটা পেয়ে যাব বর্গের সূত্রে ফেললেই, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, বা দুই পাশে আমরা বর্গ করছি, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দিচ্ছি, এই পাশে আমরা বর্গ করলাম। একটা সমীকরণে সব কিছুই করা যায়, কিন্তু শর্ত হলো দুই পক্ষেই করতে হয়, অর্থাৎ বাম পক্ষ দুই ডান পক্ষ দুই পাশেই। তো আমরা দুই পাশেই বর্গ করে ফেললাম। এখন আমরা এই জায়গাটায় বর্গের সূত্রে ফেলবো, অর্থাৎ এটা এ এটা বি, তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করলে ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এটা টু এ স্কোয়ার মানে ফোর। আর নেক্সট এখানে উপরে আর নিচে এক্সটা কাটা গেল, সেক্ষেত্রে এই প্লাস টুটাকে আমরা ওই পারে মাইনাস করে দিলাম। যত তাড়াতাড়ি তুমি করতে পারবা ততই, যেহেতু টিক চিহ্নের বিষয়টা, ফোর মাইনাস টু করলে টু আসে। তাহলে আমরা এই মশলাটাও রেডি করলাম, আর এটা তো রেডি আছে। এখন আমরা এই কিউবের এই মানটা বের করতে গেলে, এই মানটা যেটা দেওয়া ছিল ওই মানটা থেকে আমরা উভয় পাশে ঘন করে করতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু, কিউব দরকার হলে উভয় পাশে আমরা ঘন করব। সো ঘন করা মানে উপরে কিউব বা থ্রি পাওয়ার দেওয়া, এই পাশেও ঘন করলাম আর এই পাশেও ঘন করলাম। এখন আমরা ঘনসূত্রেই ফেলবো, যেটা ঘনসূত্রে আছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। কিন্তু ওইখানেই আসলে বিষয়টা এরকম, যে ঘনর যে সূত্রটা এ প্লাস বি হোল কিউব, আমি এটা রাফলি দেখাই। তো এটা নর্মালি আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটার একটা ডিজাইন আছে, যে এ কিউব আর বি কিউবটা আমি যদি পাশাপাশি লিখি, এ কিউব প্লাস বি কিউব, আর এই দুটো থেকে দেখো থ্রি এ বি একটা কমন যায়, থ্রি এ বিটা যদি কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে থ্রি এ বি, কমন নিলে বি, এটাও কিন্তু ঘনসূত্রই। তো মান নির্ণয়ের অঙ্কগুলো এই সূত্রটা ফেললেই বেস্ট হয়, নাহলে এটা ফেললে একটু আবার এখানে আসে কমন নিতে হবে ঝামেলা। তো এ প্লাস বি হোল কিউব সমান আমরা এখন এই ডিজাইনে লিখবো, যে এ কিউব এটা আমাদের এটা বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর টু কিউব মানে এইট। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা এক্স এক্স কাটাকাটি করব, আর এই জায়গাটায় আবারও এই মানটা বসিয়ে দিতে হয়, অর্থাৎ যেটা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ডট, এটার মান ছিল টু,
8 এখন এটা আমরা গুণ করে একবার ওইপারে মাইনাস করে পাঠিয়ে দেব তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান 8 মাইনাস 6 অর্থাৎ এটা আসলো 2 এখন আমরা এই যে 5 পাওয়ারের মানটা যা চেয়েছিল এখানে আমরা সব যদি বসিয়ে দেই যে এই কিউবের মানটা আমরা এখনি পেলাম 2 তো এটার মান আমরা 2 বসাইলাম ডট x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানও আমরা 2 পেয়েছি এটাও আমরা বসিয়ে দিলাম আর তার সাথে থাকলো মাইনাস 8 এর মান দেওয়া ছিল যেটা উদ্ধৃতাংশেই ছিল 2 তো এটা আমরা গুণ করলে 4 4 মাইনাস 2 4 মাইনাস 2 তার মানে 2 সো আমরা এখন অপশনে দেখব না এটা হ্যাঁ ঠিক আছে এটাই তো দুই নম্বরটা এই যে 2 ক নম্বরে অপশন ছিল সো আমরা তিন নম্বরে চলে যাই এটাও একটা মান নির্ণয়ের অঙ্ক সুন্দর তো এখানে মান দেওয়া ছিল হলো x মাইনাস y আর এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 আর এক্স ওয়াই এর মান দেওয়া ছিল 24 আর চাওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই এর মান তো এই ক্ষেত্রে আমরা এই মানটাকে উভয় পাশে বর্গ করে ফেলব এইভাবে স্কোয়ার দিয়ে নেব আচ্ছা নিয়ে এখন আমরা কিন্তু এই জায়গাটায় বর্গের সূত্রে ফেলবো না চিহ্ন চেঞ্জ করার একটা সূত্র আছে যেটা 4ab দিয়ে করতে হয় ধরো আমি রাফে সূত্রগুলো দেখিয়ে দিই যে বর্গের সূত্রটা নর্মালি হলো a প্লাস b হোল স্কোয়ার এটা সমান হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এইটারই কিন্তু আর একটা সূত্র আছে যেটা অনুসিদ্ধান্ত বলা হয় যে এটা সাইন যদি চেঞ্জ করার দরকার হয় তখন a প্লাস b হোল স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার আর এই ব্র্যাকেটে মাইনাস আসলে এই জায়গাটায় প্লাস হয় আর প্লাস আসলে মাইনাস হয় এটা 2ab না কিন্তু 4ab এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো এটা প্লাসের আবার মাইনাসের ক্ষেত্রেও দেখো মাইনাসের নর্মালি বর্গের সূত্র একটা আছে সেটা হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু এরও যদি আমার চিহ্ন চেঞ্জ করার দরকার হয় যে আমি মাইনাস থেকে প্লাসে চলে যাব সেক্ষেত্রে দেখো এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আর ব্র্যাকেটের প্লাস আসলে বাইরে হবে মাইনাস 4ab তো এই 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 দুইটা সূত্র কিন্তু বেশ প্রয়োজন হয় যখনই আমার চিহ্ন চেঞ্জ করার দরকার হয় যখনই আমি দেখলাম যে এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর অ্যান্সারটা হবে এক্স প্লাস ওয়াই এর মান চেয়েছে তখনই আমাকে কিন্তু এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ আমরা এখন লিখব এ এটা এটা বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি আর এই পাশে 2 এর স্কোয়ার মানে 4 এখন আমরা এই জায়গাটা এক্স ওয়াই এর মানটা বসিয়ে দেবো 24 অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 ডট 24 ইকুয়াল টু 4 এখন আমরা এটা গুণন করে একবার ওই পারে প্লাস করে দেবো যেহেতু এই পাশে মাইনাস আছে তাহলে বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 প্লাস 4 4 16 6 হাতে 1 4 96 আচ্ছা নেক্সটে আমরা 96 আর 4 যোগ করলে 100 হয় তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 100 আর স্কোয়ার এই পাশে গেলে রুট ওভার হয়ে যায় বর্গমূল এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার 100 আর 100 বর্গমূল করলে তোমরা জানো 10 হয় অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান আমরা 10 পেলাম তো আমরা দেখি অপশনে হ্যাঁ খ নম্বরে ছিল 10 আচ্ছা নেক্সটে আমরা 4 নম্বর আর দুটো অঙ্ক রয়েছে মাত্র 4 নম্বরে যেটা বলেছে যে 1 মিলিলিটার সমান কত কিলোলিটার মানে 1 কিলোলিটারের কত অংশ সেক্ষেত্রে কিলো হেক্টর যে সূত্রগুলো এটা যদি তোমরা ভালো জানো যে এরকম সক করে দেখো সুন্দর শেখা যায় মাঝে একটা দাগ থাকলো আর এই পাশে তিনটা তো এটাকে আমরা প্রথমটাকে কিলো বলি কিলো দ্বিতীয়টা হলো হেক্টো সংক্ষেপে আমি দিলাম এইটা হলো ডেকা আর এই মাঝেরটা আমরা তিনটা জিনিস বলতে পারি একটা কখনো মিটার কখনো লিটার আর কখনো গ্রাম আর এইটা হলো আমার ডেসি এই এইটা হলো সেন্টি উপরে রেখে দিলাম সেন্টি আর এই লাস্টের ঘরটা মিলি মিলি এই হলো মোটমাট এদিকে তিনটা এদিকে তিনটা মাঝে একটা মোট হলো তিন তিন ছয় একে ষাটটা ঘর এটা যদি তুমি মনে রাখো তাহলে কিলো হেক্টর এনি সূত্র এনি টাইম কিন্তু করে ফেলানো সম্ভব হয় যেমন আমার যদি কখনো কিলোর সাথে মিটারের সূত্র দরকার হয় তখন আমরা দেখব কিলো থেকে এই মিটারের ঘরে যেতে কয়টা ঝাঁপ দিতে হয় অর্থাৎ কয় ঘরের ব্যবধান এই ঘর বাদ দিয়ে ধরতে হবে অর্থাৎ এখান থেকে আমি এক দুই তিন তাহলে যতগুলো ঝাঁপ হবে একের পরে ততগুলো শূন্য দিতে হয় সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা যে কখনো যদি বড় এককটার সাথে এই সাইডেরগুলো কিন্তু বড় এই সাইডেরগুলো বড় আর এই সাইডে যেগুলো আসবে এগুলো হলো ছোট তার মানে আমার কিলো আর ডেকার মধ্যে এই সাইডেরটা যেহেতু কিলো কিলো বড় ডেকা ছোট তাহলে আমাকে যদি প্রশ্ন করে এক কিলো দিয়ে এই তিনটার যে কোনো একটা চয়েস করতে বললো যে এক কিলোমিটার সমান অথবা এক কিলো লিটার সমান অথবা এক কিলো গ্রাম সমান হ্যাঁ যেটাই নিবা ওটার সাথেও তাই নিতে হবে অর্থাৎ যদি বলা হয় যে এক কিলোমিটার সমান কত ডেকা মিটার
হ্যাঁ তখনই আমি দেখব যে কিলো থেকে ডেকার ঘরে যেতে কয়টা ঝাঁপ দিতে হয় অর্থাৎ এক ঝাঁপ দুই ঝাঁপ তাহলে যতগুলো ঝাঁপ হয় একের পরে ততগুলো শূন্য দিতে হয় কিন্তু সমস্যা হলো ছোট এককের সাথে যদি এক থাকে যেমন কিলো আর ডেকার মধ্যে দেখো ডেকা ছোট এখন আমি আমাকে যদি প্রশ্ন করে এক ডেকা মিটারই নিলাম এক ডেকা মিটার সমান কত কিলোমিটার এরকম যদি প্রশ্ন হয় তখন আমাকে দেখতে হবে যে ডেকা থেকে কিলোতে এখানেও দেখো দুই ঝাঁপ এক ঝাঁপ দুই ঝাঁপ সেক্ষেত্রে একের পরে দুইটা শূন্য কিন্তু ছোট এককের সাথে এক দেয়া থাকলে ওই একশোটাই হবে কিন্তু এক বাই একশো দিয়ে লিখতে হয় সো আমরা এখানে এই থিমে আছি যে এক মিলিলিটার সমান কত কিলোলিটার মিলিলিটার দেখো একদম ছোট সবচেয়ে এই পাশে রয়েছে আর কিলো এই পাশে তো আমি যদি মিলি থেকে কিলোর ঘরে যাই তাহলে কয়টা ঝাঁপ হয় দেখো এই ঘর বাদ দিয়ে ধরবো এক ঝাঁপ দুই ঝাঁপ তিন ঝাঁপ চার ঝাঁপ পাঁচ ঝাঁপ ছয় ঝাঁপ অর্থাৎ একের পরে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় যত ঝাঁপ একের পরে ততগুলো শূন্য কিন্তু মিলি যেহেতু ছোট কিলো যেহেতু বড় ছোট এককের সাথে এক থাকলে এই জিনিসটাই হবে জাস্ট এক বাই দিয়ে লিখতে হবে অর্থাৎ এক উপরে নিচে এটা এটি কিন্তু অ্যান্সার হবে অর্থাৎ একের পরে ছয়টা শূন্য যেটা যেখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ঘ নাম্বারটাই উত্তর এইভাবেই করতে হয় আর এটা দশমিকের জাস্ট একটা গুণন দেখিয়েছে এই গুণনগুলো আসলে মুখে মুখেই করা যায় এই জন্যই এগুলো পরীক্ষায় আসে দেখো এখানে এই যে এককে এক আবার এক দিয়ে এক এক গুণ করলে একই হবে তো প্রথমে আমরা একটা ওয়ান নিয়ে নিলাম আর দশমিক বসাইতে হবে এগুলো ডান দিক থেকে ঘর গুনতে হয় এটা যেমন এক ঘর পর দশমিক এক তাহলে দুই তিন চার পাঁচ ছয় মানে টোটাল করতে হয় যে এর কয় ঘর পর ডান দিক থেকে তিন ঘর এর কয় ঘর পর দুই ঘর তাহলে তিনের দুই পাঁচ আর এর কয় ঘর পর এক ঘর পর তাহলে ছয় ঘর পর দশমিক এখন আমার যেহেতু এক ঘর আছে তার মানে ছয়টা ঘর মেক আপ করতে গেলে আরও বাম দিকে পাঁচটা শূন্য নিতে হবে এক দুই তিন চার পাঁচ তারপরে দশমিক দিলাম তারপরে শূন্য নিলাম অর্থাৎ শূন্য দশমিক পাঁচটা শূন্য এক এটাই হলো অ্যান্সার শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ এক অর্থাৎ গ নম্বর তো আমরা এর সাথে সাথেই আজকে পার্ট থ্রিটা শেষ করে ফেললাম নেক্সট দিনে আমরা পার্ট ফোর নিয়ে আবার হাজির হব তোমরা ইনশাল্লাহ সাথে থাকবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ